হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বাংলা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। ফ্রেন্ডস, আমরা এখন দাঁড়িয়ে আছি মেরিন ড্রাইভ রোডের উপরেই, বঙ্গলক্ষ্মীর পাশেই, মহাসুরা হোটেলের সামনে। ফ্রেন্ডস, তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি আজ এই হোটেলের রুম ট্যুরটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এটা আছে রিসেপশন। রিসেপশনটা দেখো, ভীষণ সুন্দর করে সাজানো। রিসেপশনেই রয়েছে এদের সুন্দর একটা অ্যাকোরিয়াম, ইন্টেরিয়ার ডেকোরেশনটা এক্সিলেন্ট, আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা কিন্তু অনেকটা বড়। চলো বন্ধুরা, এবার আমরা হোটেলের রুমগুলো একটু দেখে নিই। এই হোটেলে তোমরা সাইড সি ফেসিং, ফ্রন্ট সি ফেসিং বিভিন্ন ক্যাটাগরির রুম কিন্তু পেয়ে যাবে। এটা আছে একটা সাইড সি ফেসিং রুম। এই রুমের ভাড়া আছে 3,500 থেকে 4,000 মধ্যে। তো চলো দেখো, প্রথমে ঢুকেই তোমরা একটা কিং সাইজের বেড দেখতে পাবে, এবং ঢুকেই বা সাইডেই কিন্তু রয়েছে ওয়াশরুমটা। ওয়াশরুমটা বেশ বড় এবং নিট অ্যান্ড ক্লিন, এবং পুরোটাই ওয়েস্টার্ন সিস্টেমে তৈরি। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখতে পাবে একটা কাভার্ড, যেখানে তোমরা নিজেদের জিনিসপত্রগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে পারবে। এছাড়া রুমের মধ্যে বেড ছাড়াও একটা সোফা আছে যেখানে বসতে পারবে, এবং ইন্টারকম রয়েছে। রুমের মধ্যে বেসিক নিড পূরণের জন্য যা যা দরকার সবটাই আছে, যেমন টিভি, মিনি ফ্রিজ এবং চা কফির ইকুইপমেন্টস সবটাই কিন্তু রুমে তোমরা পেয়ে যাবে। চলো আমরা এবার 105 নম্বর রুমটা দেখে নেব। এটাও আছে একটা সাইড সি ফেসিং রুম, এরও ভাড়া আছে 3,500 থেকে 4,000 মধ্যে। এই রুমটাও আগের রুমটার মতোই অনেকটা, একটা কিং সাইজের বেড আছে এবং সোফাও রয়েছে, এখানে একটা ইলেকট্রিক কেটলিও রয়েছে। খাটে দুটো পিলো সহ দুটো কুশানও রয়েছে এক্সট্রা করে, চার্জিং পয়েন্টও রয়েছে বিছানার পাশেই। এসি রুম, এবং এখানেও একটা টিভি, মিনি ফ্রিজ এবং ইন্টারকম সবটাই অ্যাভেলেবেল আছে। চায়ের সরঞ্জাম, জলের গ্লাস সবটাই রুমে দিয়ে দিয়েছে ওরা। তো রুমটা আরো একবার দেখিয়ে দিই তোমাদের, একটু ভালো করে দেখে নাও। এই রুমের কভারটাও আছে, এটা বেশ স্পেস আছে, কভারে অনেকগুলো জিনিস রাখতে পারবে। আর অ্যাটাচ বাথরুমটাও একবার দেখিয়ে দিই চলো। এই আছে অ্যাটাচ বাথরুম, দেখো টাওয়াল র্যাক, গিজার, এক্সস্ট সব রয়েছে, এবং ওয়েস্টার্ন কায়দায় পুরোপুরি তৈরি। বেসিন ও ওয়াশরুমের মধ্যেই রয়েছে। এই ওয়াশরুমটাও কিন্তু অনেকটাই বড় এবং ভীষণ নিট অ্যান্ড ক্লিন, ডাস্টবিন রয়েছে একটা ওয়াশরুমের মধ্যে। বন্ধুরা, এই রুমটা আছে ফ্রন্ট সি ফেসিং প্রিমিয়াম রুম। দেখতেই পাচ্ছ, একদম বিছানায় শুয়ে তোমরা সমুদ্র উপভোগ করতে পারবে ভীষণ ভালোভাবে। আর রুমটা অনেকটা বড় এবং এর ভাড়াটাও একটু বেশি, 4,500 থেকে 5,000 মধ্যে আছে এর রুম রেট। জানলার পাশেই রয়েছে একটা চেয়ার, যেখানে শুয়ে শুয়ে তোমরা সমুদ্র উপভোগ করতে পারবে।
এছাড়া মিনি ফ্রিজও রয়েছে, ইন্টারকমও রয়েছে, আর এটা আছে কভার্ড। এটা পুরোপুরি একটা আলমারি, বাড়ির মতোই পুরো, অনেক বড়। আর একটা এক্সট্রা সোফাও রয়েছে। ব্যালকনি পেয়ে যাবে তোমরা একটা, প্রাইভেট ব্যালকনি, যেখান থেকে তোমরা সমুদ্র খুব ভালোভাবে উপভোগ করতে পারবে। দেখতেই পাচ্ছ মেরিন ড্রাইভ রোডের উপরেই রয়েছে এই হোটেলটি। ব্যালকনিতে এলে তোমরা বাইরের দৃশ্যটা খুব সুন্দরভাবে দেখতে পারবে। রুমটা তোমরা আরও একবার ভালো করে দেখে নাও। ফ্রেন্ডস, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। এবং যারা এখনও আমার বন্ধু হয়ে ওঠোনি তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার বন্ধু হয়ে যেও। বন্ধুরা, তোমরা এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে। তো চলো এবার আমরা একটু ওয়াশরুমটা দেখে নিই। দেখো, এই রুমের ওয়াশরুমটা কিন্তু বেশ বড় এবং বেশ সিস্টেমেটিক। এটা গিজার রয়েছে এবং একটা কর্নারে রয়েছে বেসিন, আর পুরোটাই ওয়েস্টার্ন সিস্টেমেই তৈরি রয়েছে এই ওয়াশরুমটা। ফ্রেন্ডস, চলো এবারে এই হোটেলের সবথেকে অ্যাট্রাকটিভ প্লেসটা আমি তোমাদের ঘুরে দেখাবো। এই হোটেলের সবথেকে আকর্ষণীয় জায়গা হলো রুফটপ সুইমিং পুল। আমরা এবার সুইমিং পুলের কাছে যাব, যেখানে তোমরা স্নান করতে করতে সমুদ্রের মজা নিতে পারবে। এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে এবং রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড়। তোমরা একসাথে অনেকে মিলে খাওয়া দাওয়া এখানে করতে পারবে। এছাড়া এদের খাবারের কোয়ালিটিও বেশ ভালো, খাবারের দাম একটু ওভার প্রাইজড। তো চলো আজকের মতো এখানেই, টাটা।